হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুজন টুইটারে ভিডিও কন্টেন্ট মতো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার একটি নতুন পিএল ফাইলে হাজির হয়ে গেলাম, আর এই পিএল ফাইলটা পবিত্র ঈদুল আজহার একটি ব্যানার ডিজাইন। আপনারা যে কেউ বিএনপি পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই পিএল ফাইলটা পেতে হলে 4D 4D 5D 5D ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি কমপ্লিট করতে হবে। আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এইপিএল ফাইলটা কাস্টমাইজ করতে হলে প্রথমে আপনার লাগবে একটি পিক্সেল অ্যাপস, আর একটি লাগবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি। তো চলুন গাইস কথা বলি, শুরু করা যাক। এটা চলে আসলে মোবাইল স্ক্রিনে, মোবাইল স্ক্রিন হওয়ার পরে প্রথমে আপনাদের লাগবে হচ্ছে পিক্সেল অ্যাপস। পিক্সেল অ্যাপ আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবেন, সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আমাদের ডিজাইনটা আনার জন্য আমাদের চলে যাবে থ্রি ডটে, ওপেন পিএলপি তে। যাওয়ার পরে খুঁজে বের করবেন, পবিত্র ঈদুল আজহার এর ব্যানার ডিজাইন টু, ওকেতে ক্লিক করে দেবেন। ব্যাকে চলে যাবেন, ব্যাকে পরে এরকম একটি ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে। এটা আমি বিএমপির জন্য করেছি, আপনারা চাইলে অন্য দল এবং পার্সোনাল করে দিতে পারবেন। এখানে আমি তিনটা ছবি রেখেছি, আপনাদের নেতা কর্মী ছবিটা পূরণ করবেন, এবং এখানে ছাত্র দলের সেক্রেটারি ছবি দিয়ে রেখেছি, এবং এখানে সাপোর্টারি এবং সাপোর্টারের নাম। এগুলো তো প্রত্যেকটা লেয়ার আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। তা এখন আমি ডিজাইনটি ছবিটা চেঞ্জ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে প্লাস আইকনে, তারপরে আপনাদের চলে যেতে হবে গ্যালারিতে। যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া একটি ছবি লাগবে। আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিভাবে করতে হয় সেটা জানতে হলে ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিভাবে এবং নিচের অংশে ব্লার করা কিভাবে, ঠিক এই ছবির মতন। তাই সেই কোনো হাত দিয়ে আপনারা ছবিটি ছোট বড় করে নিতে পারবেন। ছবির উপর ছবি উঠে গেছে, তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে। যাওয়ার পর দেখতে পাচ্ছেন 8টি ডট আছে, এই ডটটি টিপে ছবিটি নিচে আনতে হবে। আর আগে ছবিটি ডিলিট করে দিতে হবে। তো হয়ে গেল গাইস সবকিছু, এখন নাম পরিবর্তন করতে হবে, তার জন্য আবার লেয়ারে চলে যাবেন, খুঁজে বের করবেন নামটি, অবশ্যই লকটা সারিয়ে নেবেন, পেন আইকন ডবল ক্লিক করে দেবেন, কিবোর্ড চলে আসবে, আগে নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন। তো হয়ে গেল, এখন ডিজাইনটি সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমাদের সেভ আইকনে চলে যেতে হবে, নিচের অংশ চলে যাবেন, ব্যাস এই ফাংশন আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে। তো ওয়েল, ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে। তা আজকের পিএল ফাইলটা পেতে কোনো সমস্যা নেই, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখানে জয়েন্টে সমাধান করে নিতে পারবেন। আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আজকের ভিডিও হিসেবে শুধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।